জন বয়কট করত তাহলে পার্টির জন্য ভালো হতো, আরেকটা যদি 300 আসনে নির্বাচন করত, যদি কোনো সমঝোতা না করতে একটি আসন বাদেও তাহলে আমরা জীবন প্রাণ দিয়ে টাকা দিয়ে আমরা এই নির্বাচনটি চালিয়ে যেতাম। কৌশল কৌশল করে করে আমাদের পার্টিটাকে শেষ করে দিল। আজকে যদি আমরা উইথড্র করতে পারতাম, আমরা যদি নির্বাচনে সরে আসতাম, আমরা তাদের কাছে কিং হয়ে থাকতাম। আমরা যদি আজকে যদি সরে আসতাম নির্বাচন থেকে, আমরা দেশের জন্য ভালো হতো, তাদের জন্য আমরা কিং হয়ে থাকতাম। আর আজকে সামান্য কিছু ইয়ে করে কয়েকটা আসন নিয়ে ছেড়ে দিয়ে আমাদেরকে আবার সেই জাতীয় পার্টি আমাদের জাতীয় পার্টিকে বিপদে ফেললেন, দেশকে বিপদে ফেললেন। আমাদেরকে আমাদের আমাদের ভালো হতো যদি জাতীয় পার্টি নির্বাচন বয়কট করত, তাহলে পার্টির জন্য ভালো হতো, আরেকটা যদি 300 আসনে নির্বাচন করত, যদি কোনো সমঝোতা না করতে একটি আসন বাদেও তাহলে আমরা জীবন প্রাণ দিয়ে টাকা দিয়ে আমরা এই নির্বাচনটি চালিয়ে যেতাম। আমরা কি করছি? আমরা আওয়ামী লীগের উদ্দেশ্য সফল করার